আমি না ও বাধা দিবে না কারণ হি ইজ সামওয়ান হু হ্যাজ অলওয়েজ সাপোর্টেড মি আমি যেটাই করি না কেন ওর কথা হচ্ছে যে ইফ দ্যাট মেক্স ইউ হ্যাপি ইউ ডু ইট কারণ আমি যে কাজটা করছি ব্র্যান্ড প্রমোশনের কাজটা এটা কিন্তু যখন আমি শুরু করছি দেয়ার ওয়ার লট অফ হার্ডলস হার্ডল কিন্তু আমার ফ্যামিলি থেকে ছিল না এটা সোশ্যাল প্রেশার যেটা বলে তো বরাবরই সিয়াম মাই বিলাভেড হাজব্যান্ড আমার ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি তারা আমাকে ফুল মানে 1000% আমাকে সাপোর্ট দিয়েছে এবং সবসময় আমার শ্বশুর যেটা আমাকে বাবা যেটা আমাকে বলেন যে কাজ আগে কারণ যখন তোমার কাছে কাজ থাকবে না তোমাকে কেউ এসে দুইটা কথা বলবে না তুমি হয়তো ফ্যামিলি ইভেন্ট মিস করতে পারো তোমাকে আজকে বলতে পারে যে তুমি কেন যাও নাই কাজ ইম্পর্টেন্ট কিন্তু যখন তোমার কাছে কাজ থাকবে না তখন কিন্তু এরা তোমাকে জিজ্ঞেসও করবে না তুমি যেই কাজই করো না কেন সে সম্মানের কাজ তুমি যত ছুটি হোক না কেন বড় হোক না কেন কাজ কাজ সম্মানের কাজ এটা আমার শ্বশুর আমাকে যখন আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম যে একটা আমার শ্বশুর বাড়ির সাইডেরই একটা বিয়ের দাওয়াত ছিল আমি যেতে পারিনি তখন বাবা আমাকে বলছিল দেখো মা কাজ সবার প্রথমে আমি তোমাকে বলবো না তুমি কাজ বাদ দিয়ে যাও বা আমি তোমাকে বরং আরও উল্টা ডিসকারেজ করবো যাওয়ার জন্য তুমি কাজটা করো যদি তুমি পারো আসবা নাহলে তুমি আসবা না তুমি তোমার কাজটা শেষ করো আগে আই এম টু ওল্ড ফর দ্যাট আমি ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর ক্যারিয়ার ইন দিস ফিল্ড ইউ হ্যাভ টু বি অ্যাট আ সার্টেন এজ আমি জানি না মনে হয় না কি আমি আসলে এখন এক্সপ্লোর করি না তো আমি জানি না আই মাইট হয়তো বা করতে পারি লাইভের যেটা সেটা হচ্ছে আমার আম্মু আমাকে একদিন একটা সার্টেন ব্র্যান্ডের শোরুম খুলেছে বেলি রোডে তো আমার শ্বশুর ওখানে সরি শ্বশুর বাড়ি ওখানে তো আমাকে বলছিল যে ওটা করছো তুমি কিন্তু লাইভ করতে পারো না স্যার আমি হেসে উড়ে দিয়েছি আমি আম্মু যে কী যে বলো তুমি আমি লাইভ করবো এটা ওইটা তারপরে আমি ফোনটা রাখার পর আমার সামনে সিয়াম বসা আমাকে বলে সিয়াম কি তুমি করলে তুমি করতে চাও আমি স্যারে না মানে কারণ আমি এমন না যে আমি চাইনি বাট আমার ওই যে ওই সোশ্যাল প্রেশারটা যেটা সার্টেন ইয়েতে আমার হাজব্যান্ড আছে সব কিছু না আমার সাইড নো দৌড়ায় দৌড়ায় যাবো দৌড়ায় দৌড়ায় করবো লাফাবো আমি সিঁড়ি থেকে নর্মালি ওঠানামা করতে পারি আমি তিনটা চারটা স্টেপ দিয়ে লাফায় লাফায় উঠি লাফায় লাফায় নামি তো আমার আমি যখন প্রেগনেন্ট থাকা অবস্থা আমাকে বলতো যে এবার ঠান্ডা হয় এবার ঠান্ডা হয় বাট আমি আমি ধীপধাপ বসে পড়তাম দাঁড়িয়ে যেতাম কিছু একটা ভারী জিনিস নামিয়ে ফেলতাম উঠে ফেলতাম লিফ্ট করে ফেলতাম তো এই কারণে মানে আমি একদমই এইসব ক্ষেত্রে চুপচাপ বা শান্ত আমি আসলে বলবো না আমি অবহেলিত আমি হচ্ছে আসলে দ্য মোস্ট রেসপন্সিবল ওয়ান ইন দ্য ফ্যামিলি আমাকে যেরকম কোনো কিছু দ্বিতীয়বার বলতে হয় না আমাকে যদি বলা হয় যে এটা করতে হবে আমি সবসময় সেটা সাথে সাথে করে ফেলি এবং এটা সবার কাছ থেকে এটা আশা করি যে আমি কাউকে যদি কিছু বলি সেও সাথে সাথে করে ফেলবে যেটা আসলে আমার কখনো আশা করা উচিত না বাট যখন আমি দেখি আমি একবার বলছি হচ্ছে না আমি সেটা নিজে নিজেই করে দিই করে ফেলি নিজেটা নিজে মর্নারটা করে ফেলি তো মেজোরা যারা আসলে আমি আমার ফ্যামিলিতে আই উডেন্ট সে আমি অবহেলিত আমার আম্মু আসলে এভাবে করে না আমার ছোটো বোন যেরকম খুব আদরের আমাদের বড় দুই বোনের আদরের তো আছে আমার আম্মুর খুবই আদরের এটা ছাড়াও আমার বড় বোন আর আমার তো এইজ ক্যাপ 2 বছর 3 মাসের আমাদের মধ্যে ওই যে বড় ছোট বড় আমি কিন্তু আমার বড় বোনকে বড় বোনের নাম হচ্ছে অর্পিতা মানে ও আমাকে কখনো ছোটবেলা সবসময় আমি আপু বলে ডাকতাম হচ্ছে আমাকে আপু ডাকবা না আমি আমাকে অর্পি ডাকবা ও না আমি ক্লাস 9-এ ছিলাম না কারণ আমি তখন ব্রাঞ্চ চেঞ্জ করে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে বসুন্ধরা ব্রাঞ্চে শিফট হয়েছি তখন আম্মু আমাকে আমার মোবাইল রিকনসোনেন্স তো তখন আম্মু আমাকে আসলে ডেটটা জানাতে পারি না সো আমি একটা গেম মিস করেছিলাম বাকিগুলোতে পার্টিসিপেট করেছি বাট একটা গেম মিস করাতে সো নিয়ম হচ্ছে তিনটা খেলা হবে তিনোটাতেই ফার্স্ট হতে হবে তাহলে চ্যাম্পিয়ন হওয়া যায় আমি যদি একটা গেম মিস করে ফেলেছিলাম দুইটাতে আমি ফার্স্ট হয়েছি কিন্তু ওই একটা মিস হওয়ার কারণে আমি চ্যাম্পিয়ন হইনি বাট পুরোটা টাইম আমি চ্যাম্পিয়ন ছিলাম ও আমার থেকে প্রায় 9.5 বছর 2 মাসের ছোটো আমার থেকে তো ও শি স্টার্টেড ক্রাইং যে ও বের হয়ে যাবে আম্মুকে বলবে যে আম্মু আপন না আসলেই পাগল হয়ে গিয়েছে ও কান্নাকাটি করে সে যে কী হচ্ছে আপু না তুমি ঠিক হয়ে যাও তুমি